আসসালামু আলাইকুম, স্বাগত সকলকে AB24-এর সংবাদে। সাথে আছি আমি মোহাম্মদ মাহমুদুন্নবী সুজন। গতকাল সন্ধ্যায় ইতালি রোমের তরপিন আন্তঃরাষ্ট্র বাংলার স্বাদ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল ইউরোপীয় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত সংগঠন ইপিবি এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী। প্রবাসী বাংলাদেশিদের সেবায় গঠিত ইপিবি এ বিগত বছরগুলিতে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে। তারই স্বীকৃতি স্বরূপ সংগঠনের ইতালির সভাপতি লাইলা শাহ এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব অলিউদ্দিন শামীম সম্প্রতি বাংলা কাগজ অ্যাওয়ার্ড পান। সভাপতি লাইলা শাহের সভাপতিতে অনুষ্ঠানটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খান রবিন। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নুরে আলম সিদ্দিকী বাচ্চু ও আতিয়া রহমান কিচন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অলিউদ্দিন শামীম সিনিয়র, সহসভাপতি শিমুল চৌধুরী, সহসভাপতি সৈয়দা শামিমা জামান ও ফাতেমা কবির, মহিলা সম্পাদিকা তাহমিনা আক্তার, সম্মানিত সদস্য নার্গিস হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী ইমরুল কায়েজ সহ সাংবাদিক নেতৃবৃন্দরা। AB24-এর সাথে থাকুন, যখনই সংবাদ তখনই দেখুন। AB24-এর সব সংবাদ দেখতে ভিজিট করুন AB24-এর ফেসবুক পেজে, একই সাথে সাবস্ক্রাইব করুন AB24-এর ইউটিউব চ্যানেলটি। AB24-এর সব সংবাদ একসাথে দেখতে ডাউনলোড করতে পারেন AB24-এর নিজস্ব অ্যাপ। সবসময় সবখানে AB24 রয়েছে আপনার পাশে।